দর্শক আসসালামু আলাইকুম। আপনারা প্রথম পর্বে কবুতরগুলো দেখছিলেন যে ভাই উড়াই দিয়েছিল, কিছু কবুতরের বাজি আমরা দেখাইছি। যেমন এই যে একটা দোবাজ যে কবুতরটা দেখছেন, কবুতরটা কিন্তু অনেক সুন্দর বাজি, মাঝে মাঝে নিচেই বাজি করছে। আর এখানে আপনার এই ছাদে কবুতর, তারপরে যে দেখেন এই পাশের ছাদে এখানেও কবুতর। তো আমরা আজকের ভিডিওতে এই ছাদে আসছি, এই ছাদের কবুতরগুলো সবগুলো আগে দেখব। এর আগের ভিডিওতে যেগুলো দেখাইছিলাম মোটামুটি সবগুলোই ঘন বাজির কবুতরই বেশি। এখানে লাইট কালার বিস্কিট কালারের বাচ্চা ওখানে আছে। এটার আপনার এই যে বাচ্চাটার বাবা মা কোনটা ভাই, এখানে কি আছে না কালেক্ট করা? না এখানে নাই, ওটা কালেকশন করে আনা ওই ওই পাড়া স্যার বাবা। ওই বাচ্চাটার বাজিটা কেমন আসবে ভাই যদি আপনি ফ্লাই? হ্যাঁ আছে, দুইটা তিনটা করে উল্টে হেভি বাজি হবে বলে। খুব ভালো বাজি হবে না, কিন্তু পায়ের লোম একটু ছোট। পায়ের আর মারো লোম এরকম বলে পাঁচ সাত লোম আছে বাপের। এই কবুতরটার গুণাগুণ সম্পর্কে একটু বলেন তো ভাই। লাল লাল কালারটা ভাই ওই লাল কবুতরটার কেমন কি উড়ে, কেমন বাজি কেমন একটু বলেন। একটা কবুতর ওই ছাদের দেখেন, ওই লাল কবুতর যেটা ডাকছে ভাই, ওটার কি আপনার ফ্লাইং কবুতর নাকি ঘন বাজির? আমি ধরেছিল তখন ভাই খেলছিল, কিন্তু এখন তিন চার ঘন্টা করে তখন উঠতো। দিয়ে আমি কবুতরটা পর বাঁধেছে, এখন আর কবুতরটা খেলে না। এখন আর খেলে না কিন্তু উড়ে? কতক্ষণ উড়বে? এখনো না, দু ঘন্টা করে উঠবে। দু ঘন্টা উড়বে। হাই ফ্লায়ার কবুতর এখন আপনার যেটা বললেন যে টেডি আছে পাকিস্তানি, ওগুলা কি আপনার ফ্লাই করানো আছে ভাই? না ওগুলো আমি ধরা কবুতর, ওই যে নটটা আমি ধরেছি যার কবুতর সে 500-600 টাকা তো কিনতে চাইছিল, আমি দিইনি। ওই যে ওই নটটা একটু কবুতরটা একটু ধরেন দেখি, কবুতরটা দেখি নর কবুতরটা না, ওটা কি জাতের কবুতর ভাই? ওটা ওই বলছে কি বিদেশি কবুতর, টেডিও বলেন ভাই। এটা কি কাসুরি? কাসুরি হতে পারে, ডাবলা হতে পারে। দর্শক আমরা কনফিউশনে পড়ে গেছি, আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। চোখটা দেখেন কবুতরটা ভালো হয় দেখ, কবুতর তো চোখ কামাগার চোখ, কামাগার চোখ, সেই লাল চোখ। এই এই চোখের কবুতর আমার হাতে পড়ছিল একটা, হাই রে ওড়া উড়ছিল গো ভাই, তিন পরে হারাই দিয়েছিলাম কবুতরটা। অনেক পরে পরে হয় স্যার, মাস আগ আগ দিদি আছে এখন। হ্যাঁ নিউ অ্যাডাল্ট কবুতর, বেশি বয়স না। ওই যার বাড়িতে ছিল ওইও মনে হয় ট্রেনিং ট্রেনিং করাচ্ছিল, সে সময় হারাইছে। পা পা দেখান, পায়ের নখটা দেখি ভালো আছে। নর কবুতর ছাড়েন তো, আপনারা যদি কেউ নাম জানেন প্রপার যে এই কবুতরের এই এরকমই হয় জানায়েন, আপনি জানায়েন অন্যজনকে জানার সুযোগ করে দিন। ওই যে একটা নট ডাকছে আপনারা দেখতে পাচ্ছেন পিলং কালারের, ওই নটটারও খুব ভালো বাজি, একটু পর পরে উড়ে উড়ে বাজি দিচ্ছে। এই ছোটো যে বাচ্চাটা, এটা মনে হয় টেরির বাচ্চা না ভাই? জি ভাই। ওইটু ওটা একটু দেখান ভাই, এখনই দু ঘন্টা আড়াই ঘন্টা দম দিচ্ছে বাচ্চা। দু আড়াই ঘন্টা কয়পুর হয়েছে আর দেখেন তো, হিমাবে তিন ডে না দুই কিল কি তিন কিল হয়েছে, উড়াইছে কয়েকদিন ভালোই। হ্যাঁ ভালোই উড়াইছে, ভালোই উড়াইছে না, সর্দি লাগা ফেলেছে, সর্দি লেগেছে কোথায় আর কাজ নাই আর, এখন ব্রিডার করতে হবে। এই একটু সমস্যাতে ব্রিডার করা লাগবে, ওকে দেওয়ার রেজাল্ট হবে না। বুকে সমস্যা হয়, অপারেশন করবো দরকার হলে, তাও হবে না। তাহলে আপনার কি ডাক্তারে হেলেন দরকার লাগে? আইসিউ তে যা অপারেশন করে লেনা কোড়া হবে, যতবার উঠবি ততবারই অসুস্থ হবে। যে কবুতরটা দেখেন ডাকছে, এটা গিরিবাস কবুতর তো ভাই না? ওই কবুতরটা ধরেন তো ভাই, চার ঘন্টা মাশাআল্লাহ। যে কবুতরটা নিচে ভাসিয়ে দিচ্ছে, এটাই গোলা কবুতর নাকি ভাই লালটা? না না ভাই গিরিবাস, লিলিয়া কবুতরের বাচ্চা গিরিবাস। এই যে একটা অ্যালমন কবুতর আছে, কবুতরটা আমরা দেখবো আগে, যে নীলাটা দেখি গোলা কবুতর কোনটা ভাই? গোলা গোলা লালটা, লালটা আমার তো মনে হলো এই লালটা তো গোলাই তো, আমি এটা মনে করিনি তো, এটা তো গোলা কবুতর। ও লালটার কথাই বলছি আমি ভাই, না 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 এটা গোলা কবুতর, গোলা না বাবা। দেখেন এটা একটা হাই ফ্লার কবুতর গিরিবাজ, কালারটাকে আমরা বলি হচ্ছে আমাদের ভাষায় নীলা, ঠোঁটটা সাদা, চোখটা দেখেন অনেক সুন্দর চোখ, পায়ের নখটা দেখি ভাই, আর পায়ের নখ তো কালো, ঠোঁট সাদা,
তো আপনি হাই ফ্লায়ারের সম্পর্কে একটু দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। এরা ওই গিরিবাদের মতো ওদের দমটো মতো ফুলায় না ধরলে। আর ঘনবাজির কবুতর তো মনে করেন যে হাতে ধরলে অনেক সময় লেজ শাট করে। আর ঘনবাজির কবুতর শটপট খুব কম করে না ভাই। খালি ওর ওই পাখা হালকা করে এরকম করে ঝাঁকি মারবি আর ওই পা ঝাঁকি মারবি। তো আমাদের কবুতর বাজগুলোর ভিতরে আমাদের সাথে এখন যারা আছে হিমেল ভাই হচ্ছে সব থেকে পারদর্শী লোক। ছোটোকাল থেকে কবুতর মতো লাড়ে, খুবই পারদর্শী। আর এদিকে আমাদের রোকন কাকা আছে যে এখনও রিসার্চ চালাচ্ছে যে কীভাবে একটা ঘনবাজির কবুতর আপনি 80% বুঝতে পারবেন। আমরা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের এটা জানাবো। আর আমি একটা ভিডিও কিছুদিনের ভিতরে আপলোড দিব যেখানে আপনার রাজশাহীর পুরাতন নতুন সব কবুতর বাজারদেরই আমি কাছে কাছে গেছি এবং ভিডিও নিয়েছি যে তারা কি কোনো পদ্ধতির মাধ্যমে ঘনবাজির কবুতর আসলে চিনে কি না। তো এই ভিডিও আমি পরবর্তীতে দিব ইনশাল্লাহ। ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অল্প কিছুদিনের ভিতরেই আমরা ইনশাল্লাহ ভিডিওটি দিব। আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অ্যালমন্ড কবুতর একটু ধরে আনবেন ভাই, অ্যালমন্ডটা। এদিকে ওই অ্যালমন্ড বলে আমরা এখানে বলছে লীলা, অনেক বয়স তো আর বয়সের ভারে কাতর হিমেল ভাইয়ের মতোই নাকি ভাই? খুব ঘনবাজির ভাই নাকি? আর ভাইয়ের কাছে কিছু ভালো বাজির কবুতর আমি দেখছি যেখানে আপনার একটা সাদা ফোটকা কালারের কবুতর আছে, ওটা অসাধারণ বাজি, যে কেউ আপনারা মুগ্ধ হবেন বাজিটার দেখে। ওটার বাজি আমি আরেকবার দেখাবো ইনশাল্লাহ। আর যে এটা লীলা নাকি বলেন ভাই, আমরা আমাদের ভাষাতে বলি হচ্ছে অ্যালমন। একদম অ্যালমন নামটা আমি হিমেল ভাইয়ের কাছ থেকে সর্বপ্রথম শুনি অ্যালমন নামটা। তো কালারটা দেখেন আসলে অসাধারণ কিন্তু একটা কালার, মাশাল্লাহ। আপনারা অনেকেই দেখে বলবেন যে কবুতরে কিন্তু কলপ মারা আছে, এরকম বলতে পারেন কবুতর মল্টি আছে, কিন্তু আসলে কলপ মারা না, এটা অরিজিনাল কালার। আর এরকম কালার যদি আপনারা কলপ মারে করতে চান, সুন্দর একদম কাগজের মতো এরকম কালার করতে চাইলে সাদা কবুতরকে কলপ মারলে তো এরকম কালার হবে ভাই? হ্যাঁ, স্যাগড়া বাগড়া হলে আমি দেখেছি ভাই, এরকম টিকটিক কালার আসবে না। এই দেখো দেখো, এর মধ্যে কালো আছে, তোমার লাল আছে, হলুদ আছে, হ্যাঁ সবুজ আছে। তবে আপনারা যদি এরকম কালার 100% না পান, আমি আমার মতে 50% আপনি এরকম কালার পাবেন। দেখো এই লোমটা দেখো, ওই ওটা মারতে হলে আপনাকে দুই তিন রকম কালার এক জায়গাতে মিক্স করে মারতে হবে। মনে হচ্ছে মেহেদি মারা এখানে। হ্যাঁ, ওই মেহেদি কলপ তারপরে আপনার গোল্ডেন সব এক জায়গাতে করে মারলে এই কালার চলে আসবে। গোলাটা দেখো, গোলাটা দেখো, আরো হলুদ আছে, লাল আছে, খয়েরি চিকচিকা। কবুতরটা যখন ইয়াং বয়স ছিল তখন নাকি ভাই ধরছিল কবুতরটা, এবং অনেক বাজি ছিল কবুতরটা। তো এখন অনেক বয়স হয়ে গেছে ভাই কবুতরটার, আপনার দেন দেখি বয়স কতদিন হয়েছে ভাই আপনার বাড়িতে? ধরা 2 বছর। আপনি কি ইয়াং বয়সে ধরেছিলেন নাকি এরকম রানিং? আমাদের এলাকাতে ঘন বাজির ফুট কালার যে মাঝিটা প্রথমে আপনারা বাজি দেখছিলেন প্রথম ভিডিওতে, মাঝিটা ওই সাথে চলে গেছে। মাঝিটা এখানে আসলে আবার ধরে হয়তো বাজি দেখাইতো। আমার যে ফ্লাইয়ে যে কবুতরগুলো গেছিল এখন নামছে আস্তে আস্তে। কালো কবুতরটার বাজি হেভি বাজি, কালো কবুতরটার বাজি দেখবেন যখন নিচের দিকে আসবে তখন আরও সুন্দর বাজি দেবে। এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে মোটামুটি কবুতর আছে, এখানে দেখছেন দুই বাড়িতে কবুতর। আবার ওই দিকে দেখেন ঝাঁক ধরে উঠছে, কতগুলো কবুতরের দিকে আবার উঠতেছে, সাইডে অনেকগুলো কবুতর আছে ভাই। তখন বাজি ধরলে কোনটা, কালোটা না নিচে আসলে তোর বাজে ধরবে বাসা বসার আগে? হ্যাঁ, বাচ্চাটা এবার কবুতর সেই বাজে হয়েছে। কয় পরে বাচ্চাটা? এই 3-4 পর হয়েছে, তো পাশে কিন্তু হচ্ছে। বাজে একবার ধরলে গান তো ভালো লাগবে না, কিন্তু সেই সাউন্ড বাজি কবুতরটার 3 পরের বাচ্চা। এই নেট সাদা বাচ্চা জুলাইশ ভাই উড়াইছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো উড়ি চলে যাচ্ছে খালি আল্লাহর নাম লে।
কবুতর দেখছেন যে রাজা বাড়ি আপনাকে নিয়ে যেতে চাইছে না ওই বাড়ি হানি ওই কবুতর আমি শুধু উড়াল লাগি আর বাপ মা 3 ঘন্টা 4 ঘন্টা করে দর্শক ভিডিওটি শেষ করব যারা ফেসবুক পেজে দেখছেন কবুতর কাকা অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন রাজশাহী পিজন লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনো আমাদের গ্রুপে যারা অ্যাড হতে পারেননি তাদের জন্য লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই গ্রুপে জয়েন করবেন আমাদের গ্রুপে এখন মোটামুটি 7000 মেম্বার হয়ে গেছে তো আপনি আমাদের গ্রুপের একজন সদস্য হতে পারেন তো আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ